আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি বাবুরহাটে এবং আপনারা সবাই অবগত আছেন যে বাবুরহাট লুঙ্গির জন্য হচ্ছে বিখ্যাত। আমরা সেই বাবুরহাটের একজন ব্যবসায়ী বিলাস সাহা, তার সামনে বসে আছি। বিলাস দাস, কেমন আছেন? জি ভালো আছি। তো আপনার যে এই প্রোডাক্টে, যে ওনার যে প্রোডাক্ট, সে তো ওনার প্রোডাক্টে ওনার ছবি দেয়া আছে এবং মিসেস বিবেক ট্রেডার্স, আমরা এই ট্রেডার্সের একটা ভিডিও করছি যে লুঙ্গির পাইকারি বাজার কেমন। আপনার কাছে কত রকমের প্রোডাক্ট আছে আপনার এই? আমার দোকানে আপনার সর্বোচ্চ 800 টাকার নিচের দাম, উপরে আপনার 2000 টাকা পার পিস আছে। 2000 টাকা পার পিস? 200 টাকা পার পিস থেকে আরম্ভ করে 2000 টাকা পিস পর্যন্ত আছে আপনার। এর ভিতরে আপনার আইটেম আছে, শৌখিন আছে, ডিমান্ড আছে, তারপরে বিক্রম আছে, রাজপুত্র আছে, একটা এক একটা নামের এক একটা রেঞ্জ। মানে এখানে যা আপনি বিক্রি করছেন সবই তো আর আপনার নিজের প্রোডাক্ট না, কিছু বাইরের প্রোডাক্টও বেচেন, তাই তো নাকি? ব্যবসা করতে মানে নিজের প্রোডাক্টের পাশাপাশি কিছু মানে অন ডিমান্ড বাইরের যে প্রোডাক্টগুলো সেগুলোও বেচেন। এই যে আপনার সামনে যে লুঙ্গিগুলো আছে, এই যে এই লুঙ্গিগুলো, এগুলোর প্রাইস কেমন করে পড়ে? এটা আমাদের হোলসেল আপনার 1240 টাকা থান, 310 টাকা পার পিস আমাদের। হ্যাঁ, এগুলি আমাদের থেকে আপনার রিটেলে বিক্রি করে 1 পিস 400 টাকা, 450 টাকা, 500 টাকা বিক্রি করে তারা। আমাদের হোলসেলে 310 টাকা, মানে হোলসেল নিলে 310 টাকা, মানে 300। এখন হোলসেল নিতে গেলে এইটার মানে মিনিমাম কত পিস আপনার কাছ থেকে নিতে হয়? মানে আমাদের কাছ থেকে আপনার থান হিসেবে বিক্রি তো 4টা 1 থান, 4টা 1 থান, আপনার 1 থানও কেউ নেয়, 5 থানও কেউ নেয়, 2 থানও কেউ নেয়, মানে আইটেম মিলে। হ্যাঁ, আইটেম মিলে এক একজনে 10 থান, 20 থান, 15 থান, 100 থান এরকম নেয়। তার মানে এইটা নিতে গেলে এইটার সেম 4টা নিতে হবে? জি জি জি। যারা আমরা পাইকারি বিক্রি করি, যারা এই যে এখন দর্শক আপনারা যারা খুচরা কেনেন এবং অভিযোগ করেন যে খুচরা দোকানদার আপনার কাছ থেকে অনেক টাকা লাভ করছে, তাদেরকে বলে রাখি খুচরা দোকানদার কিন্তু যে কোনো জিনিস তাকে 4টা কিনতে হয়, একটা সে বেছে বেছে সবগুলো কিনতে পারে না, তাকে এই যে একটা জিনিস 4টা কিনতে হয়, এইভাবে করে কিন্তু তার ব্যবসা। তা এই এই প্রোডাক্টটা এটা কিরকম? এটার দাম কত? 1450 টাকা পার পিস। হ্যাঁ, এটা পার পিস পড়বে 350 টাকা পার পিস পাইকারি। পাইকারি হচ্ছে 350 টাকা, তার মানে খুচরা বাজারে 650 টাকা বিক্রি হয়। আর আপনার সবচেয়ে কম দামের প্রোডাক্ট কোনটা একটু আমাকে দেখাবেন একটুখানি? একটু কমের থেকে আমরা শুরু করি, আপনার যেহেতু ভালো দামেরটা আছে, কমেরটা একটুখানি। সবচেয়ে কম দাম আছে পাহাড়ি আছে, বাংলাদেশ আছে আপনার। এগুলো কি মানে মানে না, নাম তো বুঝলাম, কিন্তু আমি বলতেছি এগুলো কি এই যে যে লুঙ্গিটা আপনি 350 বললেন, এইটার সাইজ, এটার সাইজ কি সমান? না না, এটা হচ্ছে 5 হাত, এটা 6 হাত। এটা হচ্ছে 5 হাত, সাইজ এটা কম, এটা হাতে 5 হাত, এটা সেলাই করা, তারপর 5 হাত, 5 হাত, আর এটা হচ্ছে 6 হাত। এর ভিতরে গুণগত মান আপনার এটা খুব ভালো, এটা গুণগত মান একটু কম, দাম যেহেতু কম, গুণগত মান তো সেই হিসেবে কমই হবে। এইটা কাপড়টা হচ্ছে পার লুঙ্গির দাম পড়বে 250, তার মানে আপনাকে 4টায় তাকে নিতে হবে 1000 টাকা। এটা হচ্ছে রাজপুত বিক্রমের। এইটার যে এগুলো কি সব সেলাই করা থাকে নাকি আপনার সেলাই করা আছে? এই মালটা আছে আপনার রাজপুত্র, বিবেকের রাজপুত্র, বিবেকের রাজপুত্র, মানে আপনার যে প্রোডাক্ট পাইকারি 290 টাকা, এটা হচ্ছে পাইকারি 290। তো এই যে মানে আপনি একটু আমাদের একটু মানে বুঝায় একটা লুঙ্গি ধরে বলবেন যে দুইটা লুঙ্গির মধ্যে যে দামের যে পার্থক্যটা, যে সেটা মানুষ যখন কিনবে কাপড়ের বৈশিষ্ট্যটা, যে বর্তমান এই যে এই কাপড়টা 5 হাত, হ্যাঁ, এটা হচ্ছে বিবেকের বিক্রম, হ্যাঁ, বিক্রম কাপড়টা হচ্ছে 250 টাকা কিনা, আর এটা হচ্ছে 290 টাকা কিনা, এটা হচ্ছে 6 হাত, এটা হচ্ছে 5 হাত। এর মধ্যে আপনার কোয়ালিটি মানুষ হচ্ছে কি আপনার, এটা আপনার সুতা একটু বেশ কম আছে, সুতা কম বেশি আর কি, তার জন্য এটা রেঞ্জ কম, ওটা রেঞ্জ বেশি। এইটার প্রোডাকশনটা কোথায় হয়েছে? আমাদের এই নরসিংদীতে হয়েছে এটা? না, এইটার প্রোডাকশন আমাদের সিরাজগঞ্জ থেকে আমরা ঘিরে কিনে আনি। হ্যাঁ, এখানে আমাদের যা মডিফাই করতে, আমরা মডিফাই করে আমাদের নিজস্ব ব্লকে নিয়ে মাল বিক্রি করি। মানে এটা সিরাজগঞ্জ, যত কোম্পানি হোক, হ্যাঁ, আপনার রামানুষ যখন পাখি যখন সবাই ওখান থেকে ঘিরে কিনে,
গেড়ে কিনে যেই যার প্রোডাক্ট হিসেবে তার নাম লাগে বিক্রি করে, তার নাম লাগে মানে সিরাজগঞ্জের প্রোডাক্ট। আমাদের অরিজিনাল নরসিংদীর প্রোডাক্টটা নরসিংদীর কোনো প্রোডাক্ট না, আমার শিবরামপুরের প্রোডাক্ট আছে রূপপুরি। হ্যাঁ, যেগুলো রেঞ্জ আপনার একটার দামই পড়ছে পাইকারি মূল্য 1000 টাকা, তার মানে খুচরা মূল্য কত দাঁড়াবে? মূল্য দেওয়া নাই, এটা খুচরা মূল্য দেওয়া নাই, কারণ খুচরা মূল্য দেওয়ার সাহস করে নাই এরা পাবলিক। হ্যাঁ, এরা হচ্ছে রোহিতপুরি লুঙ্গি, অসাধারণ। এত হাইট, এত এরকম লম্বা কয়েক ফিট আছে, বহরে অনেক বড়। এই এইটার প্রাইস কত করে? 1500 টাকা পড়বে। না না, আমি বলছি পাইকারির দাম, পাইকারি দাম বলতেছি আমি, আমি সরি, আমি এটা হচ্ছে পাইকারি দাম, যে পাইকারি দামে এটার দাম হচ্ছে 1250। অসাধারণ পাইকারি 700 টাকা। গাছ থেকে দেখাই আপনার, এটা বুননটা কিরকম চমৎকার। অনেক কালেকশন আপনার কি ইমো নাম্বার আছে? আপনি বসেন, এবার এবার বসেন, আমরা অনেক দেখাইছি আসলে, আর এত মানে বিশাল কালেকশন আছে। আপনার ইমো নাম্বার আছে? সে বলবে যে আমারে ওই যে লুঙ্গিটা বলছিলেন, এটা কত বলছিলেন? 550 যেটা বলছিলেন, এটার মধ্যে কি আর কালার আছে আমার একটু দেখান না, আমি এখন দেখাই দিলাম, বসেন বসেন, তখন আপনি মোবাইলটা ধরে তার এই কালারটা দেখাই দিন, এই যে এই যে কালার আছে এইটা, তার কালার দেখাই দিলেন, এই যে যেই লুঙ্গিটার দাম এইটা বললেন এত টাকা। হ্যাঁ, তো তারে এইভাবে ধরে দেখাই দিলেন যে এই লুঙ্গিটা এত, তাকে ক্যামেরায় দেখাই দিলেন, তখন সে আপনার বিকাশ নাম্বারে টাকা দিয়ে দিবে, আপনি তাকে কুরিয়ারে আইডি খুললেই হয়ে যাবে। এর ছবি আছে, কোনটা মধ্যে আছে? এই রাজপুত্রের মধ্যে আছে, রাজপুত্র এই। হ্যাঁ, এই সেই বিবেক, তো আমরা এই বিবেককে একটু ধরছি, এই সেই বিবেক। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলো সবাইকে। হ্যালো, হ্যাঁ, এই হচ্ছে বিবেক। তো আপনারা এইখান থেকে অনায়াসেই লুঙ্গি কিনতে পারবেন, সমস্যা নাই, এবং অনায়াসে অর্ডার করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।